দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, রসায়ন আমরা পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধন শেষ মুহূর্তে এসেছি। আমরা আজকে আয়নিক যৌগ, আয়নিক যৌগ সমযোজী যৌগ এগুলি কি এবং এদের কিছু বৈশিষ্ট্য আমরা আজকে আলোচনা করব। তাহলে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। আয়নিক যৌগ আমরা কাকে বলবো? আয়নিক যৌগ যে যৌগে আয়নিক বন্ধন বর্তমান বা আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগকেই বলবো আমরা আয়নিক যৌগ। আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগকে যৌগকেই আয়নিক যৌগ বলে। আমরা লিখতে পারি, বলতে পারি আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগকে আয়নিক যৌগ বলে। যেমন দেখো, আমরা দেখছিলাম আগে সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, এটা একটা সোডিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নিক যৌগ, আয়নিক যৌগ। কারণ সোডিয়াম এবং ক্লোরিন যখন পরস্পর যুক্ত হয় তখন তারা আয়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়, যুক্ত হয়ে এই সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠন করে। তাহলে এখন সমযোজী যৌগ আমরা কাকে বলবো? সমযোজী যৌগ, সমযোজী যৌগ, সমযোজী যৌগ। ঠিক একইভাবে সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগকেই বলা হবে সমযোজী যৌগ, সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগকেই বলা হবে সমযোজী যৌগ। সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগকেই বলা হয় সমযোজী যৌগ, সমযোজী যৌগ। তাহলে সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগকে বলা হবে সমযোজী যৌগ, সমযোজী যৌগ। যেমন হাইড্রোজেন প্লাস ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড, এটা একটা সমযোজী যৌগ। হাইড্রোজেন প্লাস অক্সিজেন, পানি, এটাও একটা সমযোজী যৌগ। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড, পানি, এগুলি হলো সমযোজী যৌগ। তাহলে এটা দেখলাম আমরা আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ কাকে বলে সংজ্ঞা দেখলাম। এখন এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা আজকে এখন এই আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য দেখব। আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে যেমন এদের হলো গলনাঙ্ক, শূন্যাঙ্ক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দুই, দ্রবণীয়তা বা দ্রাব্যতা, দ্রাব্যতা বা দ্রবণীয়তা, দ্রবণীয়তা
দ্রবণীয় তা বিদ্যুৎ পরিবাহিতা পরিবাহিতা বিদ্যুৎ পরিবাহিতা এই তিনটি বিশেষ বৈশিষ্ট্য আমরা আয়নিক এবং সমযোজী যৌগের কীরকম হয় এটা আমরা ব্যাখ্যা করব এটা আলোচনা করব প্রথমে আমরা আসব গলাঙ্ক ও স্ফুটনাঙ্ক আয়নিক যৌগের গলাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত বেশি উচ্চ গলাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে আয়নিক যৌগগুলি আর সমযোজী যৌগের গলাঙ্ক স্ফুটনাঙ্ক হবে অধিকতর নিম্ন অর্থাৎ আয়নিক যৌগ অপেক্ষা অনেক নিম্ন কারণ কি আমরা গলাঙ্ক স্ফুটাঙ্ক দেখতে যাই আয়নিক যৌগেও আমরা দেখেছি যে আয়নিক যৌগে আয়নিক বন্ধন বর্তমান আর আয়নিক বন্ধন গঠিত হয় একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত হয়ে গঠিত হয় এর ফলে এদের মধ্যে আন্ত আণবিক শক্তি তীব্র হয় তাহলে আয়নিক বন্ধন গঠিত হওয়ার ফলে যে আয়নিক যৌগ উৎপন্ন হয় সেই আয়নিক যৌগের আন্ত আণবিক শক্তি অত্যন্ত বেশি হয় এদের মাঝের এই আন্ত আণবিক শক্তিকে নষ্ট করতে গেলে অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল রয়েছে এটাকে নষ্ট করে এটাকে পরাভূত করে এদেরকে বিচ্ছিন্ন করতে চাইলে প্রচুর পরিমাণে তাপশক্তি প্রয়োগ করতে হয় এত বেশি তাপশক্তি প্রয়োজন হবে যে তাপশক্তি তাদের আকর্ষণ শক্তিকে পরাভূত করবে যার ফলে তারা বিচ্ছিন্ন হয়ে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে এই কারণেই আয়নিক যৌগের গলাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি তাহলে কী বললাম আমরা আয়নিক যৌগ আয়নিক বন্ধন দ্বারা গঠিত আয়নিক বন্ধন গঠিত হয় ক্যাটায়ন এবং অ্যানায়ন অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা এই আকর্ষণ বলকে পরাভূত করতে পারলেই তাদেরকে আবার বিচ্ছিন্ন করা যাবে তাই এদেরকে গলায় ফেলতে কিংবা বাষ্পে পরিণত করতে চাইলে এত বেশি পরিমাণ তাপশক্তি প্রয়োগ করতে হবে যে শক্তির ফলে তাদের মধ্যে অবস্থানগত স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল পরাভূত হয় বিনষ্ট হয় যার ফলে এরা বিচ্ছিন্ন হতে পারে আর এরা বিচ্ছিন্ন না হলে এরা দ্রবীভূত হবে না অর্থাৎ গলে যাবে না অর্থাৎ গলাঙ্ক এবং এরা বাষ্পে পরিণত হবে না এই কারণেই দেখা যায় যে আয়নিক যৌগের গলাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অধিকতর বেশি এবার সমযোজী যৌগের যদি আসি আমি সমযোজী যৌগের গলাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম এর কারণ কি আমরা আগে বলেছি যে সমযোজী যৌগে সমযোজী বন্ধন অবস্থান করে আর এই সমযোজী বন্ধন দুটি পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তিস্তরের ইলেকট্রনগুলির মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে এই সমযোজী যৌগের বা সমযোজী অণুগুলির মধ্যে তেমন কোনো আকর্ষণ শক্তি থাকে না তেমন কোনো এদের মধ্যে ভ্যান্ডারওয়াল ফোর্স বা ভ্যান্ডারওয়াল শক্তি নামে এক দুর্বল প্রকৃতির শক্তি দ্বারা এরা পরস্পর আবদ্ধ থাকে আর অল্প পরিমাণ শক্তি প্রয়োগ করলেই বল প্রয়োগ করলেই এই ভ্যান্ডারওয়াল ফোর্স নষ্ট হয়ে যায় তাই দেখা যায় যে সমযোজী যৌগে যদি আমরা অল্প পরিমাণ তাপ প্রয়োগ করি তার এই কঠিনটা গলে যায় এবং আরও একটু তাপ প্রয়োগ করলেই এরা বাষ্পে পরিণত হয় এই কারণে দেখা যাবে যে সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আয়নিক যৌগ অপেক্ষাকৃত অনেক কম অনেক কম তাহলে আমাদের এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে আমরা একটু
দেখলাম। এরপর আসবো আমরা দ্রাব্যতা বা দ্রবণীয়তা। আমরা যদি একটা বিকারে কিছু পরিমাণ পানি নিই, এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ, আমাদের কাপড় কাচা সাবান সোডা, সোডিয়াম কার্বনেট ইত্যাদি যদি সোডিয়াম ক্লোরাইডের কিছু পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া দিই, তাহলে দেখবো যে এরা পানিতে দ্রবীভূত হয়ে গেছে। সোডিয়াম কার্বনেট সোডা যদি এখানে দিই, এরা দ্রবীভূত হয়ে যায়। কপার সালফেট তুতে যেটা ফাইবার পানি, এটাকে যদি দিই তাহলে এরা পানিতে অতি দ্রুতই দ্রবীভূত হয়। এরা প্রত্যেকে কিন্তু আয়নিক যৌগ, আয়নিক যৌগ, এরা প্রত্যেকেই আয়নিক যৌগ। তাহলে আমরা এই পরীক্ষাটা যদি বাড়িতে করি বা কোথাও করি, করে আমরা বুঝতে পারলাম যে আয়নিক যৌগগুলি পানিতে দ্রবীভূত হয় খুব তাড়াতাড়ি। তাহলে আমরা বলতে পারি যে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। আয়নিক যৌগের ব্যতিক্রম আছে দু একজন আবার, যেমন সিলভার ক্লোরাইড আয়নিক যৌগ, তবে এ আবার পানিতে দ্রবীভূত হয় না, দ্রবীভূত হয় না। তাহলে এটা একটা ব্যতিক্রম। তাহলে আমরা বলতে পারি যে ব্যতিক্রম ছাড়া সকল আয়নিক যৌগই পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয়। এখন পানিতে কেন দ্রবীভূত হয় সেটা এখন আমার প্রশ্ন। পানি, ওয়াটার, এটা একটা সমযোজী যৌগ, সমযোজী যৌগ, এটা একটা সমযোজী যৌগ। এখন সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে প্রায় সকল আয়নিক যৌগই দ্রবীভূত হয়। এখন আয়নিক যৌগে ধনাত্মক এবং ঋণাত্মক আধান বিশিষ্ট প্রান্ত রয়েছে আয়নিক যৌগে, কিন্তু সমযোজী যৌগে নাই। তাহলে আয়নিক যৌগে এই ধনাত্মক ঋণাত্মক প্রান্তকে বিচ্ছিন্ন করতে হলে ঠিক এরকম ধনাত্মক ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট আর একটা যৌগ লাগবে। কিন্তু পানিতে তো ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তযুক্ত আধানযুক্ত প্রান্ত থাকার কথা না, কারণ পানি একটা সমযোজী যৌগ। কিন্তু এখানে একটা ব্যতিক্রম, পানি একটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও যখন পানি গঠিত হয়, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু যখন তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন শেয়ার করে তখন হাইড্রোজেন একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে তার সর্বশেষ কক্ষপথে ছয়টা ইলেকট্রন থাকে, তার একজোড়া ইলেকট্রনের সঙ্গে হাইড্রোজেনের দুটি ইলেকট্রন শেয়ার করে। শেয়ার করার ফলে এই হাইড্রোজেনের ইলেকট্রনগুলি অক্সিজেন পরমাণুর আকর্ষণের ফলে, ইলেকট্রনের আকর্ষণের ফলে অক্সিজেনের পরমাণুর দিকে একটু বেশি আগায় যায়, কাছাকাছি যায়, যার ফলে অক্সিজেন পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয় এবং হাইড্রোজেন পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। তাহলে এখানে পানি যখন সৃষ্টি হয়ে যাচ্ছে, তখন পানির ভিতরেও আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জযুক্ত প্রান্ত থেকে যাচ্ছে, যার ফলে পানিকে আমরা সমযোজী যৌগ বলি, তবে সেটাকে বলি পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ। তাহলে একটা জিনিস পেলাম আমরা, পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ পানি, পানি হলো পোলার সমযোজী। তাহলে পোলার যৌগ আমরা কাকে বলবো, পোলার সমযোজী যৌগ আমরা কাকে বলবো, যে সমস্ত সমযোজী যৌগে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্ত অবস্থান করে,
তাদেরকে বলা হবে পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ। আর এই এই গুণটাকে, কোনো যৌগের এই গুণটাকে বলা হবে পোলারিটি, পোলারিটি, পোলার থেকে আমরা পোলারিটি, পোলারিটি, পোলারিটি। তাহলে কোনো যৌগের যদি এই ধরনের গুণ থাকে, সেই গুণকে বলবো আমরা তার পোলারিটি গুণ বা পোলারিটি ধর্ম। তাহলে পানি কি আসলো? একটা পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ। আর পানি যেহেতু কোনো বস্তুকে দ্রবীভূত করতে পারে, তাই সে হলো দ্রাবক, সে হলো দ্রাবক। তাহলে পানি কি হলো? পানি একটি পোলার দ্রাবক, পোলার দ্রাবক। পানি একটা পোলার দ্রাবক, পানি হচ্ছে পোলার দ্রাবক। তাহলে পানি একদিকে সমযোজী যৌগ, পানি একদিকে পোলার সমযোজী যৌগ, এবং পানি একটি পোলার দ্রাবক। আর পানির এই ধর্মকেই বলা হবে পানির পোলারিটি ধর্ম, পোলারিটি ধর্ম। এখন পানির পোলারিটি ধর্মর কারণে পানিতে ধনাত্মক এবং ঋণাত্মক আধানযুক্ত প্রান্ত অবস্থান করে। যখনই পানির মধ্যে কোনো আয়নিক যৌগ আসে, তাতে ছেড়ে দেওয়া হয় বা তার সংস্পর্শে আসে, তখনই পানির ধনাত্মক প্রান্ত পোলার যৌগ, পানির ধনাত্মক প্রান্ত আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তকে, এবং পানির ঋণাত্মক প্রান্ত আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে, আকর্ষণ করে, যার ফলে এরা আয়নিক যৌগের সেই আয়নগুলি বিচ্ছিন্ন হয়ে এরা পানি দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, আচ্ছাদিত হয়ে যায়, যার ফলে এরা পানিতে দ্রবীভূত হয়। মোট কথা, পানিতে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত থাকার কারণে কোনো আয়নিক যৌগ পানির সংস্পর্শে আসলে পানির ধনাত্মক প্রান্ত আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তকে, পানির ধনাত্মক প্রান্ত আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তকে, আর পানির ঋণাত্মক প্রান্ত ধনাত্মক যৌগে আর আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে, যার ফলে সে আয়নিক যৌগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, তার অস্তিত্ব শেষ হয়ে যায় অণুর, এবং এরা পানিতে দ্রবীভূত হয়। তাহলে দেখলাম যে আয়নিক যৌগ কেন পানিতে দ্রবীভূত হচ্ছে। সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, পানিতে দ্রবীভূত হয় না সাধারণত পানিতে, যেমন কেরোসিনের তেল, কেরোসিনের তেল, পেট্রোল, সরষের তেল ইত্যাদি সমযোজী যৌগ যদি আমরা পানির সংস্পর্শে আনি, তাহলে এরা পানিতে দ্রবীভূত হয় না, পানিতে দ্রবীভূত হয় না। কেন হয় না? যে এই সমযোজী যৌগগুলির অণুতে ধনাত্মক বা ঋণাত্মক কোনো প্রান্ত নাই। তাহলে এরা হলো মূলত সমযোজী যৌগ, এই সমযোজী যৌগগুলো তাহলে সাধারণত পানিতে দ্রবীভূত হয় না। তবে আবার আছে কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়, যেমন গ্লুকোজ, চিনি, অ্যালকোহল ইত্যাদি কিন্তু আবার পানিতে দ্রবীভূত হয়, এরাও সমযোজী যৌগ, সমযোজী যৌগ। তাহলে এগুলি হলো ব্যতিক্রম। আবার তার কিছু ব্যতিক্রম ছাড়া সমযোজী যৌগরা পানিতে দ্রবীভূত হয় না। এখন কেন তারা হয় না? কারণ সমযোজী যৌগতে কোনো ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত নাই, যে প্রান্তগুলি পানির ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করতে পারে এমন নাই, যার ফলে দ্রবীভূত হয় না। কিন্তু এই গ্লুকোজ, চিনি, অ্যালকোহল এদের মধ্যে আবার আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তে থাকে, এ কারণে এরা পানিতে গেলে এদের বিপরীত ধর্মী আংশিক আধানযুক্ত প্রান্তগুলি পরস্পরকে আকর্ষণ করে, যার ফলে এরা পানিতে দ্রবীভূত হয়। তাহলে এগুলি পানিতে দ্রবীভূত হয়। তো আমরা বলতে পারি যে ব্যতিক্রম ব্যতীত সমযোজী যৌগরা সাধারণত পানিতে দ্রবীভূত হয় না, সমযোজী যৌগরা পানিতে দ্রবীভূত হয় না। তাহলে এই গেল আমাদের দ্রবণীয়তা বা দ্রাব্যতা, এরা পানিতে দ্রবীভূত হয় না। এবার বলব বিদ্যুৎ পরিবাহিতা। বিদ্যুৎ
পরিবাহিতা। বিদ্যুৎ পরিবাহিতা, বিদ্যুৎ পরিবাহিতা আমার আইনিক এবং সমাজের যৌগ। এরা কারা বিদ্যুৎ পরিবহন করে এবং কেন করে, আর কারা করে না বা কেন করে না? আইনিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, তবে কঠিন অবস্থা না, গলিত বা দ্রবীভূত অবস্থায়। তাহলে আইনিক যৌগ করে না, বিদ্যুৎ পরিবহন করে না। তবে তবে গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তার অর্থ যেমন সোডিয়াম ক্লোরাইড যদি কঠিন অবস্থায় এর মধ্যে তড়িৎ প্রবাহিত করার চেষ্টা করি তাহলে তড়িৎ প্রবাহিত হবে না, কিন্তু গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন হবে বা দ্রবীভূত অবস্থায় হবে। আচ্ছা, তাহলে দেখলাম যে আইনিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, তবে গলিত বা দ্রবীভূত অবস্থায় করে, কিন্তু সমাজের যৌগ কখনোই কোনো অবস্থাতেই বিদ্যুৎ পরিবহন করে না। সমাজের যৌগ কখনোই কোনো অবস্থাতেই বিদ্যুৎ পরিবহন করে না। আচ্ছা, এখন আমাদের কথা হলো এরা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কেন। সোডিয়াম ক্লোরাইড যখন কঠিন অবস্থায় থাকে তখন এরা আয়নিক অবস্থায় থাকে না, এটা আয়নিক অবস্থায় থাকার যখনই গলিত অবস্থা হয়ে যায় তখন এরা এরকম অবস্থায় অবস্থান করে, আইনিক অবস্থায় অবস্থান করে। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে, কোনো যৌগের মধ্যে যদি বিপরীত আধানযুক্ত প্রান্ত না থাকে, ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত প্রান্ত না থাকে, তার মধ্যে বিদ্যুৎ চলতে পারে না, চলতে পারে না। আর পদার্থের মধ্যে যদি মুক্ত ইলেকট্রন না থাকে সাধারণত, তাহলে তাদের মধ্যেও বিদ্যুৎ চলতে পারে না। তাহলে এই সোডিয়াম ক্লোরাইড যখন কঠিন অবস্থায় থাকে তখন তাদের ধনাত্মক ঋণাত্মক আয়নগুলি মুক্ত থাকে না, পরস্পর যুক্ত অবস্থায় স্ফটিক আকারে থাকে। আর যখনই এরা গলিত হয়ে যায় বা দ্রবীভূত হয়ে যায় তখনই এই আয়নগুলি মুক্ত অবস্থায় থাকে। আর মুক্ত অবস্থায় থাকলে তখন এর মধ্যে দিয়ে আমরা তড়িৎ পরিবহন করার চেষ্টা করলে তড়িৎ পরিবাহিত হবে, বিদ্যুৎ পরিবাহিত হবে। অর্থাৎ তাহলে এ কারণেই গলিত অবস্থায় এরা বিদ্যুৎ পরিবহন করে বা দ্রবীভূত অবস্থায়, কিন্তু কঠিন অবস্থায় এরা বিদ্যুৎ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কিন্তু কঠিন অবস্থায় করে না, কারা করে না? আয়নিক যৌগগুলি, আয়নিক যৌগগুলি। তার অর্থ আমরা দেখলাম যে আয়নিক যৌগে বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে দুটি শর্ত আছে। এক শর্ত হলো যদি কঠিন অবস্থায় হয় তারা বিদ্যুৎ পরিবহন করবে না, আর যদি এরা গলিত হয়, গলে যায় কিংবা এরা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে এরা বিদ্যুৎ পরিবহন করবে। আর সমযোজী যৌগ এরা বিদ্যুৎ পরিবহন করে না, সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, কারণ সমযোজী যৌগে সাধারণত সেই বিপরীত আধানযুক্ত প্রান্ত অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আধানযুক্ত কোনো প্রান্ত থাকে না, যার ফলে সমযোজী যৌগেরা বিদ্যুৎ সাধারণত পরিবহন করে না। তাহলে আমার প্রশ্ন ওঠে পানি করে, হ্যাঁ পানি, ওই যে পানি তো পোলার সমযোজী যৌগ, পোলারিটি রয়েছে, সেই ধর্মের কারণে পানি অল্প পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, সুপরিবাহী না তবে পরিবহন করে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো। আর এই করোনার মধ্যে ক্লাস চলতেছে না, তোমরা বাড়িতে পড়াশোনা করো, কারণ তোমাদের
পরীক্ষা দিতে হবে আর পরীক্ষা দেওয়া না লাগুক আর লাগুক তোমাদের জ্ঞান তো অর্জন করতে হবে এই জ্ঞান অর্জন তো আর ছাড়া আমরা উপরে ক্লাসে কিছু করতে পারবো না ধন্যবাদ সবাইকে